আমাকে ফেসবুকে আপনারা সব মেসেজ দিয়ে রাখবেন, আমি সবসময় চেষ্টা করি যে সাথে সাথে না পারলেও আমি যখন দিবে আমি এই উত্তর দেবো। সেরকম তো আমি করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, আমি পেলাম একটা ফিগার 30, তারপরে হলো আমার বলে দেওয়া আছে মান্থলি 25,000 টাকা। এই দুটো ফিগার থেকে যেটা ছোট 25, এইটা আপনি এক্সেম্পশন পাচ্ছেন। যেহেতু আপনি এখানে বেসিক হাউস রেন্ট পাচ্ছেন 24,000 টাকা, গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য হাউস রেন্ট ফুলি নন ট্যাক্সেবল। ও আচ্ছা আচ্ছা, এখানে যেটা আমরা ক্যালকুলেশন করছি এটা হলো গভর্নমেন্ট ছাড়া, ঠিক আছে। আপনারা দেখেছেন একদম যেটা সহজ, আমি শুধু বলে দিব আপনি শুধু এটা নিয়ে। তাহলে এটা আমি চাকরি দেখেছি যে হলো গভর্নমেন্ট ছাড়া। হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে ধরো আমি প্রাইভেট বা যে কোনো জায়গায় চাকরি করছি, ওই জন্য সবকটাতে পরে গভর্নমেন্ট, ওটা পরে সরকারি আদেশমুক্ত কর্মচারী এবং গভর্নমেন্টের বাইরে হয়তো ধরুন যে কোনো আছে কিছু ওই মহাপথে যদি পড়ে ওদেরকে বলে যেন সরকারি আদেশমুক্ত কর্মচারী, কিছু সার্কুলার দিয়ে কিছু গেজেট দিয়ে বলা হয় যে পুরা আলাদা সরকারি কর্মকর্তা হিসেবে। তাহলে যে জন্য 25,000 টাকা থাকাতে এখানে এটা কিন্তু আসছে না। হ্যাঁ, যদি কেউ ধরেন অফিস থেকে যদি ফ্ল্যাট পায় বা যদি বাসা পায়, অনেক সময় দেয় না অফিস থেকে যে বাসা বা ফ্ল্যাট, তো ওই সময় তাহলে আপনার দুইটা অ্যামাউন্ট, একটা রেন্টাল ভ্যালু যেটা তো আপনাকে থাকতে দিচ্ছে, ওইটার যদি ভ্যালু যদি বলে কোম্পানি যে এটার ভাড়া এত, তাহলে তো পেলেন। অথবা আপনি আরেকটা ফিগার 25% এই যে বেসিকে ফিজিটা ফিগারের মধ্যে যেটা আপনার ছোটো হবে ওইটা এই জায়গায় আসে বাসা দিয়েছে ভাড়া 20,000 টাকা, কিন্তু আপনার কাছ থেকে প্রতি মাসে কেটে নিচ্ছে 10,000 টাকা। তাহলে কি করবেন, 25% প্রথম দিবেন এটা ওদের থেকে, যেটা আপনি দিচ্ছেন 10,000 টাকা ওটা বাদ দিয়ে যেটা থাকছে সেটা এক জায়গায় আসবে। একটা এক্সাম্পল দেওয়া আছে।